আসসালামু আলাইকুম, বিডি টুডের খেলা সংবাদে স্বাগত। স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ, বিস্তারিত জানতে পুরো সংবাদটির সাথেই থাকুন। সকালের শুরুতে কিউই ইনিংসে আঘাত হানলেও প্রথম দুই সেশন খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের। তবে তৃতীয় সেশনে বোলারদের দাপটে স্বস্তিতে দিন শেষ করল টাইগাররা। এদিন ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন কিউই টপ অর্ডার ব্যাটার ডেভিড কনয়ে। পাঁচ উইকেট হারিয়ে প্রথম দিনে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ দাঁড়িয়েছে 258 রান। নিকোলাস 32 রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম আর একটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন এবং মমিনুল হক। নতুন বছরের প্রথম দিন সকালেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক। মাউন্ট মঙ্গানোয়ে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দেন তরুণ পেসার শরীফুল ইসলাম। তার বলে ইনিংসের চতুর্থ ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দারুণ বোলিং করেছেন শরীফুল ও তাসকিন। ধন্যবাদ সবাইকে।